নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আর এখন আমরা আপনাদের সাথে আলোচনা করব আজকের রাশিফল নিয়ে। কিন্তু প্রথমে আপনাদের সাথে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা। আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে আজ তিথি থাকছে চতুর্থী তিথি, সুতরাং আজকে আপনাদের ক্ষেত্রে মূলো সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে। আজ নক্ষত্র রয়েছে মঘা নক্ষত্র, যা অবস্থান করে থাকে নক্ষত্রমণ্ডলীতে 10 নম্বর নক্ষত্র হিসাবে সিংহরাশির গৃহে। এটি একটি কেতু দ্বারা পরিচালিত নক্ষত্র। এই নক্ষত্রের ক্ষেত্রে আজ আপনারা কিন্তু বটবৃক্ষে জল দিতে পারেন, প্রণাম করতে পারেন, পুজো করতে পারেন, রোপণ করতে পারেন, তা আপনাদের জন্য শুভ হবে। আজ আপনাদের ক্ষেত্রে করণ রয়েছে করণ পক্ষ, শুক্লপক্ষ যোগ ব্যতিপাত যোগ এবং দিন শুক্রবার। আজ রাহুকাল থাকবে আপনাদের ক্ষেত্রে 10:02 সকালবেলা থেকে 11:42 পর্যন্ত সকালবেলা। এই সময়কালে কোনো শুভকর্ম, কোনো মাঙ্গলিক কর্ম শুরু করবেন না, তা আপনাদের ক্ষেত্রে শুভ নয়। আজ আপনাদের ক্ষেত্রে অমৃতকাল থাকবে 8:22 সকালবেলা থেকে সকালবেলা 10:00 পর্যন্ত। এই সময়কালে আপনারা যে কোনো শুভকর্ম শুরু করতে পারেন, তা আপনাদের জন্য শুভ হবে। আজ শুভ সময় থাকছে 11:42 থেকে 1:22 দুপুরবেলা পর্যন্ত। এই সময়কালে আপনারা যে কোনো ধরনের শুভকর্ম শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। আপনাদের ক্ষেত্রে সর্বাত্ম সিদ্ধি যোগ রয়েছে 27 জুলাই, যা থাকবে আপনাদের ক্ষেত্রে 1:28 থেকে 5:21 পর্যন্ত। এই সময়কালে আপনারা যে কোনো ধরনের শুভকার্য শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। আপনাদের ক্ষেত্রে প্রপোজাল দেওয়ার জন্য শুভতিথি রয়েছে 16 আগস্ট, যা চলবে আপনাদের ক্ষেত্রে 3:38 থেকে 3:42 পর্যন্ত। এই সময়কালে আপনারা যে কোনো ধরনের প্রপোজাল দিয়ে বিশেষ ফায়দা পেতে পারেন। ব্যবসা শুরু করার জন্য শুভতিথি রয়েছে 18 আগস্ট, যা চলবে 6:22 থেকে 8:40 সকালবেলা, এবং পরবর্তী সময় থাকবে আপনাদের ক্ষেত্রে 10:56 সকালবেলা থেকে দুপুরবেলা 3:34 পর্যন্ত। এই সময়কালে যে কোনো ধরনের ব্যবসা বাণিজ্য আপনারা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। আপনাদের ক্ষেত্রে সিজারিয়ান অপারেশন শুরু করার জন্য শুভতিথি রয়েছে 16 আগস্ট, যা চলবে 3:38 থেকে 3:42 পর্যন্ত। এবং এই সময়কালের মধ্যে আপনারা যে কোনো ধরনের সিজারিয়ান অপারেশন শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। আপনাদের ক্ষেত্রে মেডিকেল ট্রিটমেন্ট শুরু করার জন্য শুভতিথি রয়েছে 20 আগস্ট, যা চলবে আপনাদের ক্ষেত্রে 12:22 থেকে 1:16 পর্যন্ত। এই সময়কালে আপনারা যে কোনো ধরনের মেডিকেল ট্রিটমেন্ট শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। আপনাদের ক্ষেত্রে আজ শুভ দিক রয়েছে পূর্ব দিক, যারা পূর্ব দিকে যাত্রা করছেন তাদের জন্য তো অবশ্যই ভালো, যারা পূর্ব দিক ব্যতি রেখে অন্যান্য দিকে যাত্রা করছেন তাদের জন্য বলে রাখি, তারা সকালবেলা ঘুম থেকে উঠুন, কাজে বেরোনোর সময় অথবা কাজে বেরোনোর আগে আপনারা 7 কদম পূর্ব দিকে হাঁটুন, ক্লকওয়াইজ ঘুরে আপনারা আপনাদের কর্মে বেরিয়ে পড়ুন। সারাদিন কিন্তু বাধা বিঘ্নকে নাশ করে দিনটা আজকে মোটের উপর আপনাদের ক্ষেত্রে অত্যন্ত বিশেষভাবে শুভ কাটবে। আর এবার চলে যাব আপনাদের সাথে আলোচনায় রাশিফলের। আর রাশিফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি, আজকেও একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব রাশিফলের। প্রথম রাশি, প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি। মেষ রাশি জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অর্থনৈতিক লাভের সম্ভাবনা আজ দ্রুততা হতে পারে। পরিবারে কোনো অতিথি আগমনের সম্ভাবনা নিশ্চিত রয়েছে। ব্যস্ততা ভরা আজ দিন থাকবে। কোনো বিশেষ দায়িত্ব আজ পালন করতে হতে পারে আপনাকে। শুভ রং আজ আপনাদের জন্য লাল এবং শুভ সংখ্যা 2। আলোচনা করব বৃষ রাশি। স্বাস্থ্যের খেয়াল রাখার চেষ্টা করুন, স্বাস্থ্য হঠাৎই কিন্তু কিছুটা সমস্যাপ্রবণ হতে পারে। কাজ আজকে আপনাদের ক্ষেত্রে হড়বড় করে না করাই ভালো, তাতে আপনাদের ক্ষেত্রে ভুল হতে পারে বড়। জীবনসাথীর কোনো কথা যদি আজকে আপনি মেনে চলছেন, তাহলে এতে নিশ্চিত লাভ হওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে দ্রুত মিলবে। শুভ রং আজ আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা 2। আলোচনা করব মিথুন রাশি। মানসিক চিন্তা আজ আপনারা কম হতে দেখতে পাবেন। পাওনা অর্থপ্রাপ্তির যোগ আজ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে পারে। আজকে দূরযাত্রা বা দূরভ্রমণ বা কোনো বিশেষ কাজে যাত্রা তৈরি হতে দেখা যাচ্ছে। শুভ রং আজ আপনাদের জন্য হালকা নীল। শুভ সংখ্যা 5। আলোচনা করব কর্কট রাশি। কাজে কোনো কিছু নতুন প্রয়াস, নতুন চেষ্টার মাধ্যম দিয়ে আজকে আপনারা বিশেষ লাভ পেতে পারেন। সম্পত্তি বা বাহনের আজকে কিন্তু যোগ রয়েছে, সম্পত্তি বা বাহন আজ ক্রয় করতে দেখা যেতে পারে। স্বাস্থ্য কিছুটা আজ আপনাদের ক্ষেত্রে ভালো হতে দেখতে পাবেন অন্যান্য দিনের তুলনায়। শুভ রং সাদা, শুভ সংখ্যা 2। আলোচনা করব সিংহ রাশি। অর্থ লাভ আজ আপনাদের ক্ষেত্রে নিশ্চিতভাবে হতে চলেছে। কর্মে আজ বিশেষ লাভ পেতে দেখতে পাবেন। সম্পত্তি কিনতে বা সম্পত্তি সম্বন্ধীয় কোনো কথাবার্তা বলতে আজ যেতে হতে পারে।
শুভরং আজ অরেঞ্জ শুভ সংখ্যা নয়, আলোচনা করব কন্যা রাশি। কাজের চাপ কিছুটা বৃদ্ধি পেতে পারে, অযথা দৌড়াদৌড়ি আপনাদের হয়রানির শিকার আজকে করাতে হতে পারে, সাবধান থাকুন। স্বাস্থ্যের বিশেষ সমস্যা কিন্তু হঠাৎ করে বৃদ্ধি পেতে পারে, অত্যন্ত সতর্ক থাকতে হবে আজ আপনাদের শারীরিক ক্ষেত্রে। শুভ রং আজ আপনাদের জন্য গোলাপী এবং শুভ সংখ্যা দুই, আলোচনা করব তুলা রাশি। অর্থ লাভের বিশেষ যোগ আজ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে, শিক্ষায় আজকে আপনাদের সফলতা নিশ্চিত মিলতে দেখতে পাবেন, পরিবারে কোনো বিশেষ শুভকার্য কোনো মাঙ্গলিক কার্য হতে দেখা যাচ্ছে। শুভ রং আজ আপনাদের জন্য গেরুয়া এবং শুভ সংখ্যা সাত, আলোচনা করব বৃশ্চিক রাশি। কর্মে নতুন কোনো সুযোগ আজ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে পারে, ফায়দা তুলুন। সম্পত্তি লাভের যোগও আজ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে, উপহার এবং সম্মান আজ আপনাদের ক্ষেত্রে প্রাপ্তি হতে পারে। শুভ রং আজ আপনাদের জন্য নীল, শুভ সংখ্যা দুই, আলোচনা করব ধনুরাশি। কর্মে কোনো ছোটোখাটো হলেও কোনো বদল হতে পারে, পাওনা অর্থ উদ্ধার হওয়ার সম্ভাবনা আজ তৈরি হতে দেখা যাচ্ছে, যাত্রা এই সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে লাভকারী হতে পারে। শুভ রং আজ আপনাদের জন্য গোলাপী এবং শুভ সংখ্যা দুই, আলোচনা করব মকর রাশি। স্বাস্থ্যের খেয়াল রাখার চেষ্টা করুন, অর্থ খরচ আজ বৃদ্ধি হতে পারে আপনাদের ক্ষেত্রে, হঠাৎ করে সমস্যা বৃদ্ধি হতে পারে, পরিবারে কিছু সমস্যা হঠাৎই এই সময় বৃদ্ধি পাবে। শুভ রং আজ আপনাদের জন্য নীল, শুভ সংখ্যা পাঁচ, আলোচনা করব কুম্ভ রাশি। স্বাস্থ্য পূর্বের তুলনায় কিছুটা ভালো হতে দেখতে পাবেন, পাওনা অর্থ উদ্ধারের সম্ভাবনা আজ নিশ্চিত থাকছে, গুরুত্বপূর্ণ কাজ আজ শেষ করতে দেখা যেতে পারে। শুভ রং আজ আপনাদের জন্য সাদা, শুভ সংখ্যা সাত, আলোচনা করব মীন রাশি। কর্মে কিছু ছোট পরিবর্তন হলেও আজ হতে পারে, মানসিক চিন্তা কিছুটা কম হতে দেখা যাবে, তবে গুরুজনদের দ্বারা আজকে বিশেষ পরামর্শে আপনার ফায়দা নিশ্চিত মিলবে। শুভ রং আজ আপনাদের জন্য হলুদ, শুভ সংখ্যা তিন। যাই হোক দর্শক বন্ধু, আপনারা দেখছেন আমাদের আজকের রাশিফল। প্রত্যেক দিনকার মতো রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে কিন্তু লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই, অনেক অনেক ভালো, সুন্দর এবং সুস্থ থাকুন, আগামী পর্বে দেখা হবে, নমস্কার।